বলেন, আমি আর নবীজি একদিন পথ চলা শুরু করেছি, কিছু দূর যাওয়ার পরে দেখলাম একটা উট এক জায়গায় বাধা আছে। উটটা নবীজিকে দেখতেই কেমন কেমন যেন করা শুরু করলো। তো নবী আলাইহিসসালাম উটের দিকে আগায় গেলেন। নবীজি যখন আগায় গেলেন, উটটা তখন তার মস্তকটাকে অবনত করে দিল। নবী আলাইহিসসালাম তার কাছে কিছুক্ষণ দাঁড়ালেন, এরপরেই আমাকে ডেকে বললেন, এই দেখো তো এই উটটা কার, উটের মালিককে খুঁজে নিয়ে আসো। সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি উট খুঁজতে গেলেন, উটের মালিককে খুঁজতে গেলেন। খুঁজে খুঁজে মালিক পাইলেন। বড় মজার কথা, সে মালিকটা মহানবীজির সাহাবী। সুবহানাল্লাহ, বললেন না যে নবীজির সাহাবী। তাহলে এই উট কিনতে তো আর কোনো সমস্যা আছে কি? দামে মুলামুলিতে সমস্যা হবে কি? আমরা তো নবীজির মতো না, আমরা এই জামানার ছোট্ট আলেম। এরপরেও বাংলাদেশের অনেক জায়গাতে আমরা যখন যাই, কোনো দোকানে ঢুকছি, কোনো একটা জিনিস চয়েস হয়েছে নিজের জন্য বাসার জন্য নেব, যখন বলছি ভাই এই জিনিসটা প্যাকেট করে দেন, দিয়ে দিছে, পরে যখন টাকা দিতে গেছি বলে হুজুর টাকা নেব না। কেন টাকা নেবেন না? হুজুর আমরা আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ রাত্রেবেলায় না শুনলে ঘুমই আসে না, ওয়াজ দিয়া ঘুম পাড়ি, বুঝেন নাই, ওয়াজ দিয়া ঘুমায় যাই, এত আপনার ভক্ত, এই জন্যে উনি নিবেন না টাকা। আমার ভক্ত যদি এইরকম হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভক্ত কেমন হবে? মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। সাহাবি যখন ওই সাহাবিকে ডেকে নিয়ে আসলেন, যেই সাহাবি এই উটের মালিক, বিশ্ব নবীজি তাকে ডেকে বললেন, এ উটের মালিক তুমি জি? নবীজি বললেন, উটটি তুমি আমার কাছে বিক্রি করে দাও। এ কথা শুনতেই সাহাবি বললেন, ঠিক আছে হুজুর। নবীজি বললেন, উটটাকে নিয়ে তুমি আগামীকালকে অমক সময় আমার ওখানে দিয়ে আসবা, টাকা নিয়ে আসবা। সাহাবি বললেন, অসুবিধা নাই। নবীজি চলে গেলেন। এক পর্যায়ে সাহাবি তার উটটাকে নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হলেন। আল্লাহর পয়গম্বর যখন তাকে বন্ধুরা আমার টাকা দেওয়া শুরু করতেছিলেন, তখন সাহাবি বললেন, হুজুর আমি টাকা নেব না, উট বিক্রি করলাম বটে, কিন্তু আপনার নিকট থেকে আমি টাকা নেব না। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো তোমার নিকট থেকে কিনতে চেয়েছি, এমনি তো নিতে চাই নাই। সাহাবি তখন উত্তর করলেন, ওগো নবীজি, আমাদের ফ্যামিলির এতগুলি সদস্য, এই ফ্যামিলির দুনিয়াতে দিনাতিপাত করার জন্য, বন্ধুরা আমার খাওয়ার ব্যবস্থা করার জন্য এই উটটাই একমাত্র আমাদের সম্বল, এছাড়া আমাদের আর কোনো সম্বল নাই। এ কথা শুনতেই পয়গম্বর তখন বললেন, তাই নাকি? বলে হাঁ। নবীজি বললেন, তাহলে এই উট আমার কাছে বিক্রি করাও দরকার নাই, উট তুমি তোমার কাছেই নিয়ে যাও, আমি মূলত তোমার উট খরিদ করার জন্যই, শুধু কেনার জন্যই কিনতে চাই নাই। আমি যখন তোমার উটের কাজ দিয়ে আসতেছিলাম, তখন তোমার উট আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ল, আমাকে ডেকে বলতেছিল, ও গো পয়গম্বর, আমার মালিক আমাকে দিয়ে প্রচুর কাজ নেয় কিন্তু খাবার দেয় না, বড় কষ্ট হয়। মুসলমান, খুব ভালো করে বুঝার জন্য চেষ্টা করবেন, আজকে আমরা প্রত্যেকেই তো আল্লাহর বান্দা, পয়গম্বরের উম্মতের দাবিদার। বিশ্ব নবীজির চরিত্র আর স্বভাব তো ছিল এই, জানোয়ার পর্যন্ত কষ্টের ভিতরে থাকলে পয়গম্বরের নিকটে তার আবেদন করলে পয়গম্বর নিজের পকেটের টাকা দিয়ে জানোয়ারকে কষ্ট থেকে মুক্তির ব্যবস্থা করতেন। আর আমরা আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের দাবিদার হয়ে, বন্ধুরা আমার নিরপরাধ, আমি আমার ভাইকে খুন করতেও দ্বিধাবোধ করি না, আমি আমার ভাইকেও খুন করতে দ্বিধাবোধ করি না। এখন তো খুনের প্রতিযোগিতা, এখন তো চলছে নারীর ইজ্জত সম্ভ্রম লুণ্ঠনের প্রতিযোগিতা। আমার তো মনে চায় এদেশের শাসন ক্ষমতা যদি আমার হাতে এক মাসের জন্য আসত, আমার দলের কোনো একজন মানুষ দেশের আইন লঙ্ঘন করে কার উপরে জুলুম করলে সর্বপ্রথম তাকে লোকালয়ে পিঠের চামড়া তুলে দিতাম। আমার হাতে যদি ক্ষমতা আসতো, এক মাস যদি ক্ষমতায় বসতাম,
আমার অধীনে যে প্রশাসন কাজ করবে সেই প্রশাসনের লোক যদি কার উপরে জুলুম করে লোকালয়ে আমি তার চামড়া তুলে দিতাম। আমি আমার কথা বলতেছি, আর কারো কথা বলতেছি না, আমি আমার কথা বলতেছি। সম্মানিত হাজরিন, আমি যখন ক্ষমতায় যাব এদেশের মানুষ আমার উপরে আস্থা করে আমাকে চেয়ারে বসিয়ে রেখেছেন, আমার ছেলে দেশের মানুষকে কষ্ট দেবে, তাহলে এই চেয়ারে থাকার অনুমতি আর আমার থাকে না। আমার সন্তান দেশের মানুষের উপরে জুলুম করবে, তাহলে এই চেয়ারে বসে থাকার অধিকার আমার থাকবে না। আমি চেয়ারে বসে থাকতে চাইলে আমার লোকদেরকে দিয়ে দেশ ও জাতির কল্যাণে খেদমতে নিয়োজিত করে দিতে হবে। সম্মানিত হাজরিন, এটা নবীওয়ালা আখলাক, এটা পয়গম্বরী চরিত্র, এটা বিশ্বনবীর স্বভাব। মানুষ তো দূরের কথা, একটা উট অভিযোগ করছে, উট উট, ওগো রসুল আমাকে আমার মালিক খাবার দেয় কম, কাজ নেয় বেশি। নবীজি এই জানোয়ার উট তার কষ্ট নবীজি সহ্য করতে পারতেছেন না, উনি টাকা দিয়ে কিনে এটাকে আজাদ করে দিতে চাইলেন। সুবহানাল্লাহ বললেন না যে, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাদের দেশ সহ তামাম দুনিয়াতে তোমার পয়গম্বরের চরিত্রওয়ালা লোকদেরকে আমাদের নেতা বানায় দাও, অথবা যারা আজকে চেয়ারে আছে তাদেরকে পয়গম্বরী চরিত্র দান করে দাও। সহজ কথা, পয়গম্বরী চরিত্র যদি তারা হয়ে যায় আমার চেয়ারে বসার তো কোনো দরকার নেই। ঢাকা উত্তর, এই ঢাকা উত্তর, এটা তো ঢাকা উত্তরই, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম সাহেব রমজানের আগে চট্টগ্রাম থেকে প্রোগ্রাম করে ঢাকায় ঢোকার আগে খালেদ সাইফুল্লাহ আইয়ুব সাহেবকে ফোন দিলাম। আইয়ুব সাহেব বলতেছে, ভাই কোথায় আছেন? বললাম আমি ঢাকায় ঢুকতেছি। বলতেছে, আগামীকাল সকালবেলায় কিন্তু একটা জরুরি মিটিং আছে, আপনাকে থাকতে হবে। কিসের মিটিং নিয়ে? বলতেছে, উত্তরের মেয়র মহোদয় ওলামা একরামকে সাথে করে নিয়ে মত বিনিময় সভা করবেন। তাম বললাম, তা আমি কী করবো, আমার বাড়ি হলো সিরাজগঞ্জ, আপনারা ঢাকায় থাকেন, আপনাদের সাথে মত বিনিময় হবে, আমি সিরাজগঞ্জে থাকি, সিরাজগঞ্জে মত বিনিময় হবে। উনি আমাকে বললেন, না আপনি কিন্তু ঢাকা উত্তরীর একটা প্রতিষ্ঠিত মসজিদের খতিব, আপনি বনশ্রী রামপুরা বনশ্রী সেন্ট্রাল মসজিদের খতিব, এটাও ঢাকা উত্তরের মধ্যে, এই জন্য আপনাকে থাকতে হবে। আমি বললাম, দুরুমিয়ে, এটা আমি সাত দিনের একদিনের নাগরিক, সাত দিনের একদিন, তাও মাত্র দেড় ঘন্টা, এর দুই ঘন্টা, এর চেয়েতে বেশি না, এই জন্য আমার দরকার নেই। পরে এমন একটা মানুষের নাম বললেন যে এখন আর আমি যাইতেই পারবো না। উনি বললেন, পিশাব হুজুরের নির্দেশ, আমার শেখ ও মুর্শিদ খাদিমুস সুন্নাহ আরে বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান কাপাসিয়ার হজরত দামত বরকাতুহুমুল্লাহ আলিয়া, যখন হজরতের নির্দেশ বলেছেন তখন তো আর আমার হাত পা বাঁধা হয়ে গেছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। পরবর্তীতে গেলাম, হ্যাঁ ওই সমাবেশের সভাপতি হলেন আমার শেখ ও মুর্শিদ আরে বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেব। আমার শেখ এবং বর্তমান যে মেয়র আতিকুল ইসলাম সাহেব তারা বাল্য বন্ধু, ক্লাস ফ্রেন্ড, এতটাই কাছাকাছি মানুষ, উনি ওনাকে নাম ধরে ডাকেন, উনি ওনাকে নাম ধরে ডাকেন। পরবর্তীতে আমি তো গ্রামের মানুষ, আমি কিন্তু শহরের লোক না, গ্রামের মানুষ, আজও আমার বাড়ি গ্রামেই, আমি ওই রাজনৈতিক মার্কা বক্তৃতা দিতে পারি না। আমাকে যদি দাঁড় হয়ে বক্তব্য দিতে বলেন তাইলে আমার খবর আছে, এক পা যদি নড়ে তাইলে আর এক পা দিয়ে এটা এটা চাপ দিয়ে ধরে রাখা যায়, দুই পায়ে যদি নড়তে থাকে তাইলে কী করবো, কী দিয়ে চাপ দেব? আমি দাঁড়ায় বক্তব্য দিতে থাকলে দুই পা নাচে, আমি তো নাচতে চাই না, আমারে নাচায়, এই জন্য আমি দাঁড়িয়ে বক্তব্য দিতে পারি না। তো আমি দুরস্বরে পড়তেছিলাম, আল্লাহ স্টেজে যেন আমার না যাওয়া লাগে, কিন্তু যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়। কিছুক্ষণ পরেই ঘোষণা হলো স্টেজ থেকে, এখন স্টেজে আসার জন্য অনুরোধ করছি বাসেদ খান। তো পরে উঠে গেলাম, আমার তো পোশাক টোশাকও ওই রকম না, দেখেন একটা লুঙ্গি, উত্তরবঙ্গে থাকি তো মফিজ মার্কাই পরায়, যমুনার উপরে থাকি তো আলমুজাওয়ারা তো মুয়াসিরাতুন, এই জন্য ওই রকমই একটা লুঙ্গি একটা জামা। তো ওইটা পরেই উঠলাম, ওঠার পরে চেয়ারে বসে এক দুরস্বরী পড়তেছে, আল্লাহ আমার জানি বক্তব্য না দেওয়া লাগে, কারণ এখানে কোন জাতীয় বক্তব্য দিতে হয় এটা তো আমি জানি না। পরবর্তীতে কিছুক্ষণ পরে আমার কাছে আসলেন কেফায়েতুল্লাহ আজহারি সাহেব, এসে বললেন আপনাকে বক্তব্য দিতে হবে। আমি বললাম, সরি আমি বক্তব্য দিতে পারবো না, আর একটু আমাকে বাঁচাইয়া দেন।
ওইখানে গেছে পিসাব হুজুর বলছে খান সাহেব দুই মিনিট হইলেও বক্তব্য দিতে হবে। হুজুর যখন বলছেন তখন তো আর সব আপিল শেষ, সব আপিল শেষ। পরে আমি আমাকে বক্তব্য দিতে বলছে, আমি দুই মিনিটই বক্তব্য দিয়েছি। আমি কোরআনে পাকের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করে শেষে যে কথাটা বলেছি, মাননীয় মেয়র মহোদয় সহ এদেশের অভিভাবক মণ্ডলী যারা সেখানে উপস্থিত ছিলেন তাদেরকে যে কথাটা বলেছি, আশা করি অক্ষরে অক্ষরে সেই কথাটা এখনও বলব। আমি বলেছি যে আমাদের মাননীয় মেয়র মহোদয় চাচ্ছেন ঢাকা উত্তরটাকে অত্যন্ত আধুনিক সমৃদ্ধি সুন্দর সাজে সাজাবার জন্য, যেখানে থাকবে না সন্ত্রাস, থাকবে না জঙ্গিবাদ, থাকবে না মাদক, থাকবে না কোনো জুয়া, থাকবে না কোনো অন্য রকমের অপরাধ। এরকম নিট অ্যান্ড ক্লিন একটা সমাজ, একটা শহরকে উপহার দিতে চাইলে তাকে কিছু নীতিমালা মানতে হয়। আমরা অতীতের ইতিহাস, পৃথিবীর ইতিহাস মন্থন করে দেখেছি এই পৃথিবীতে অনেক বড় বড় বিশ্বমানের সমাজ সংস্কারকের আবির্ভাব হয়েছিল, অনেক বড় বড় বিশ্বমানের মনীষী এসেছিল যারা তাদের ফর্মুলা দিয়ে দেশ সমাজকে সংস্কার করেছেন। তবে আমরা এটাও জানি পৃথিবীর সবচাইতে লেটেস্ট এবং ইন্টারন্যাশনাল সবচাইতে উন্নত সংস্কারক হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মতো সংস্কার পৃথিবীতে কেউ কোনোদিন দেখাইতে পারে নাই। উনি মাত্র ২০ বছরের সংস্কারী, তার ফর্মুলা দিয়ে মাত্র ২০ বছরের সময়ে এক বছরের বিধ্বস্ত মানবতা নয়, ১০০ বছরের বিধ্বস্ত মানবতা নয়, প্রায় ৫৫০ বছরের বিধ্বস্ত মানবতাকে উদ্ধার করে জাতির সামনে বুক টান করে ঘোষণা দিয়ে গেছেন, খাইরুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, পৃথিবীর সবচাইতে সোনালীতম যুগ হলো আমার যুগ। নবীজি সংস্কার করে দুনিয়াকে চ্যালেঞ্জ করে গেছেন। এই জন্য আমি অল্প কথায় বলতে চাই, দেশ আর জাতিকে সুন্দর করে সাজাইতে চাইলে মুহাম্মাদি ফর্মুলার বিকল্প কোনো উন্নত ফর্মুলা নাই। কিন্তু দুঃখের সাথে বলতে হয় মুহাম্মাদি ফর্মুলা আছে আমাদের কাছে, কিন্তু এ দেশের চেয়ার আর পাওয়ার আমাদের কাছে নাই। আমি বললাম এ কথা বলার পরে আপনারা হয়তো মনে মনে ভাবতেছেন যে আমাদের অনেক লস হইল, লাখ লাখ টাকা ব্যয় করে হুজুরদেরকে দিয়ে মত বিনিময় সভা করলাম আর এখন তো দেখি হুজুররা আমাদের চেয়ার নিয়ে টানাটানি করছে। আমি ওনাকে সাথে সাথে উত্তর দিলাম, খুব ভালো করে বুঝবেন মুহাম্মাদি ফর্মুলা আমাদের কাছে আছে, আমাদের কাছে চেয়ার নাই। যাদের কাছে চেয়ার আছে তাদের কাছে মুহাম্মাদি ফর্মুলা নাই, এ কারণেই দেশটাকে সুন্দর করে সাজানো যাচ্ছে না। তবে আমি আমার এই বক্তব্য দিয়া যারা চেয়ারে আছে তাদেরকে চেয়ার থেকে নামাইতে চাই না, আমি বলতে চাই যারা চেয়ারে আছেন চেয়ারে থাকেন, ফর্মুলাটা আমাদের কাছ থেকে গ্রহণ করেন। আপনারাই থাকেন, ফর্মুলাটা আমাদের কাছ থেকে নেন, কারণ এর চাইতে উন্নত ফর্মুলা পৃথিবীতে আর কোনোদিন, কথা বলেন কথা বলেন, কোনোদিন আসবে না। চেয়ারে আপনিই থাকেন, ফর্মুলাটা ওলামায়ে কেরামের কাছ থেকে নেন। সম্মানিত হাজিরিন, কথাগুলি একটু ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলা, কোনো মানুষ কষ্ট পাক সেটা তো দূরের কথা, কোনো প্রাণীকুল কষ্ট পেলেও পয়গম্বর এটা বরদাস্ত করতেন না।